আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিবি অনার্স সেকেন্ড ইয়ারদের সাথে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। সাথে আছি শাহনাজ, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং এই সাবজেক্টটি নিয়ে। আচ্ছা, ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস এটার হয়েছে, তো আমরা 7 চ্যাপ্টারে ছিলাম এবং 7 চ্যাপ্টারে আমরা এ বি সেকশনটা শেষ করেছি। তো আমি এই 7 চ্যাপ্টারের আরও কিছু, যেমন সি, ডি, ই, এই তিনটি খুবই ছোট ছোট চ্যাপ্টার, মানে টপিকস, তো এই তিনটিকে নিয়ে আজকের ক্লাসটি করানোর চেষ্টা করব। সেখানে আমাদের কি কি থাকবে ডিসকাশন পয়েন্টে, প্রথমেই হচ্ছে 7-এর সিতে আছে আমাদের পজিটিভ অ্যান্ড নিউট্রাল মেসেজ, সেটাই নিয়ে আসছি। ডিতে রয়েছে নেগেটিভ মেসেজ, এটাও নিয়ে আসছি, এবং ইতে রয়েছিল পার্সুয়েসিভ মেসেজ, সেইগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। তাহলে আমরা আসলে পজিটিভ মেসেজ, নেগেটিভ মেসেজ, আর একটা হচ্ছে পার্সুয়েসিভ মেসেজ বা লেটার, এই ধরনের চ্যাপ্টারটি, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখি আজকে আমাদের প্রথম টপিকসটি কী আছে। শিক্ষার্থীরা, আমি বলে রাখি যে এমনি চ্যাপ্টারটা খুবই ছোট এবং এটাকে আমরা ছোটোভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি, জাস্ট হচ্ছে তোমাদেরকে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য যে ওভারভিউতে এটা আসলে কীরকম হয়, একদম যাতে তোমাদের এটা আউট অফ ব্রেন না হয়। আচ্ছা, প্রথমেই হচ্ছে পজিটিভ মেসেজ। খুব ভালোভাবেই জানো পজিটিভ মেসেজ মানে হচ্ছে ইতিবাচক বার্তা। আচ্ছা, এটাকে তোমরা নিউট্রাল মেসেজও অনেক সময় বলতে পারো। তো আসলে পজিটিভ মেসেজের মধ্যে কী কন্টেন করে? লেটার্স দ্যাট কন্টেন্স পজিটিভ অর এনকারেজিং ইনফরমেশন। হ্যাঁ, আমরা এটা তো বুঝতেই পারি যে হচ্ছে কোনো লেটার যদি আমাদের হচ্ছে পজিটিভ বা কোনো কিছু এনকারেজ করার ইনফরমেশন থাকে, সেটাকে আমরা পজিটিভ মেসেজ বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা যে বলতে পারি যে গুড নিউজ লেটার ইজ ইউজুয়ালি দ্য ইজিয়েস্ট টু রাইট। হ্যাঁ, অবশ্যই ভালো একটা, মানে ইতিবাচক বা ভালো খবর পৌঁছানো কিন্তু অনেকটা সহজ। এক্ষেত্রে এই ভালো খবর, এই পজিটিভ নিউজ কী কী হতে পারে, সাসাস অ্যাওয়ার্ডেড কন্ট্রাক্টস অ্যান্ড গ্রান্টস, জব অফার, ইনফরমেশান, আদার রিকোয়েস্ট, তাহলে এইসব সব কিছু কিন্তু পজিটিভ মেসেজের মধ্যে চলে আসতে পারে। তাহলে আমরা কী বুঝলাম? ভালো সংবাদের চিঠি বলতে বোঝায় ইতিবাচক, উৎসাহী, কাম্য বা অনুকূল তথ্য সম্বলিত চিঠিকে। সব কিছুই আমার অনুকূলে থাকবে, এইরকম কোনো একটা চিঠি যখন পাঠকের কাছে পৌঁছায় তখন সেটা কিন্তু হচ্ছে পজিটিভ লেটার হয়ে থাকে, আর সেটার মধ্যে যে কন্টেন্ট থাকে সেটাকে পজিটিভ মেসেজ বলে। আর এটাকে আমরা, এই চ্যাপ্টারটির মেইন নাম হচ্ছে পজিটিভ অ্যান্ড নিউট্রাল মেসেজ। আচ্ছা, এখন পজিটিভ মেসেজের ক্ষেত্রে আমাদের আর কী কী ধরনের বিভিন্ন প্রকার হ্যাবোধক বা ভালো সংবাদ রয়েছে, যেমন ডিফারেন্ট টাইপস অফ ইয়েস অথবা গুড নিউজ পজিটিভ লেটার্স, মানে বিভিন্ন রকমের রয়েছে। তাহলে আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি যে কী কী হতে পারে। অনেক সময় পজিটিভ নিউজ কী করে, রিকোয়েস্ট ফর ইনফরমেশন, রিকোয়েস্ট ফর ইনফরমেশন অর অ্যাকশন ডু জাস্ট দ্যাট, মানে আমরা কিন্তু বিকজ দে আর এ রুটিন পার্ট অফ বিজনেস প্র্যাকটিস, মানে আমরা কোনো কিছু, কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন চায়, সেটা দেওয়ার জন্য কিন্তু আমরা একদম সাথে সাথে বাধ্য। তো সেখানে, এবং এটা কিন্তু আমার বিজনেসের একটা রুটিন ওয়ার্ক, যে আমার কাস্টমার বা ক্লায়েন্ট হচ্ছে আমার কাছে ইনফরমেশন চেয়েছে, ইনফরমেশনটা আমাকে সাথে সাথে তাকে সাপ্লাই দিতে হবে, এটা কিন্তু আমার বিজনেসের রুটিন ওয়ার্ক। আর এক্ষেত্রে আমরা সাধারণত এটা ফলো করি, এবং কোনো ধরনের ইনফরমেশন এগুলো অনেক সময় হচ্ছে এটাকে আমরা তথ্যের জন্য, অনুরোধটাকে অনেক সময় এটাকে নিউট্রাল মেসেজ হিসেবেই পরিগণিত করি, যে এটা হচ্ছে একটা নিউট্রাল মেসেজ। আচ্ছা, এছাড়া আর কী হতে পারে? ক্লেমস অর্থাৎ অভিযোগ। আচ্ছা, অভিযোগ শুধুমাত্র যে নেগেটিভ অর্থে হবে ব্যাপারটা তা না। ক্লেমস আর লেটার সেন্ট উইথ দ্য ইন্টেনশন অফ কারেক্টিং সামথিং দ্যাট ওয়েন্ট রং, অর্থাৎ তুমি অনেকটা, আমার কিছু একটা ভুল হয়ে যাচ্ছে, তখন আমার কিছু ক্লায়েন্ট থাকতে পারে বা কাস্টমার থাকতে পারে, তারা হয়তো বা আমাকে এটা শুধরে দেওয়ার জন্যই হয়তো বা ক্লেমটা করেছে, সেক্ষেত্রে এটাকেও আমি কিন্তু আমার হচ্ছে নিউট্রাল মেসেজ হিসেবে বা পজিটিভ হিসেবেই নিতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে রিপ্লাইস। আচ্ছা, কোনো কিছু আমরা যখন কমপ্লেইন, মানে যে কোনো কিছুরই রিপ্লাই দেওয়াটাকে বিগেইন বাই টেলিং দ্য রিডার হোয়াট দে ওয়ান্ট টু হেয়ার অ্যান্ড অ্যাভয়েড লং ড্রন আউট অফ ওপেনিংস, আসলে তারা কী শুনতে চায়, এক্ষেত্রে আমরা কি সেই ধরনের উত্তরগুলোই দেওয়ার চেষ্টা করব, এবং সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেটা কনক্রিট, মানে একদম অল্প ভাষায় হতে হবে। তাহলে এই বিভিন্ন ধরনের পজিটিভ লেটার থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে, আমরা এখানে সংক্ষেপে জাস্ট এতটুকু এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করে নিলাম। তোমরা কিন্তু পজিটিভ মেসেজের মধ্যে কাউকে কংগ্রাচুলেশন করা, কাউকে অ্যাপ্রিসিয়েশন করা, কাউকে গ্রিটিংস করা, কাউকে ওয়েলকাম জানানো, এবং
এবং কারোর প্রতি সিম্প্যাথি প্রদর্শন করা, এই সবগুলো কিন্তু ইনক্লুড করতে পারো। তাহলে আমরা পজিটিভ মেসেজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা তো পেয়েই ফেললাম। এখন আমরা দেখি যে পজিটিভ মেসেজের পরেও আমাদের তো সব কিছুতে পজিটিভ হয় এমন না, আমাদের তো নেগেটিভ নিউজও করতে হয় এবং নেগেটিভ মেসেজও করতে হয়। তো সেই ক্ষেত্রে তেমনই একটি চ্যাপ্টার রয়েছে আমাদের জন্য, সেটা হচ্ছে নেগেটিভ মেসেজের চ্যাপ্টার এবং সেটা হচ্ছে 7-এর DA তোমাদের সিলেবাস অনুযায়ী। সেটা হচ্ছে নেগেটিভ মেসেজ। আমি সেখান থেকে যেই যেই জিনিসগুলো তোমাদের জন্য একটু জানার দরকার সেটা তুলে এনেছি। দেখো নেগেটিভ নেগেটিভ লেটার আসলে বা কী বা ব্যাড নিউজ কী? লেটার্স দ্যাট কন্টেন্স নেগেটিভ অর আনপ্লেজেন্ট ইনফরমেশন। অবশ্যই নেগেটিভ বা ব্যাড নিউজের লেটারের মধ্যে আমাদের জন্য এমন কিছু থাকবে যেটা আমাদের জন্য অপ্রীতিকর বা আমরা যেটার জন্য যেটা শোনার জন্য মোটেই প্রস্তুত নই, এমন ধরনের নিউজগুলোই সাধারণত থাকবে। তাহলে কী হচ্ছে, ব্যাড নিউজ মেসেজ ইনক্লুডেড রিজেকশন। আর আলটিমেটলি তো তাই, আমাকে কেউ না কেউ রিজেক্ট করছে কোনো না কোনো ব্যাপারে, বা ইন রেসপন্স টু জব অ্যাপ্লিকেশন হতে পারে, প্রমোশন রিকোয়েস্ট হতে পারে, আরও কিছু হতে পারে। তাহলে আমরা আসলে সাধারণত এই ব্যাড নিউজ মেসেজ কনভেনশনালি বিগিন উইথ এ নিউট্রাল অর পজিটিভ। আচ্ছা, এখানে আসলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ব্যাড নিউজ যতই ব্যাড নিউজ হোক না কেন, প্রথমে শুরুটা কিন্তু করতে হয় সেটা ভালোভাবে, তারপর সে তার মধ্যে আমার হচ্ছে পজিটিভ নেগেটিভ নিউজটা দিতে হয়। এবং ডেলিভারিং নেগেটিভ নিউজ ইজ নেভার ইজি। হ্যাঁ, তোমরা আমরা একটু আগে পজিটিভ মেসেজ বা নিউট্রাল মেসেজটাকে যত ইজি ভেবেছি, ইজিয়েস্ট ভেবেছি এই ডেলিভারি করা, কিন্তু নেগেটিভ মেসেজটা কিন্তু ডেলিভারি করা অতটা ইজি নয়। আর নেগেটিভ মেসেজ আর ইউজুয়ালি ডিফিকাল্ট টু রাইট বিকজ দ্য অডিয়েন্স ইজ বিং টোল্ড এক্স্যাক্টলি হোয়াট দে ডোন্ট ওয়ান্ট টু হেয়ার। অর্থাৎ মানে এটা যেমন আমাকে ডেলিভারি করাটাও এটা খুব কঠিন, সেরকম হচ্ছে আমার এটা লেখাটাও খুব কঠিন। কারণ আসলে এমন একটা জিনিস আমি বলতে চাচ্ছি যেটা হয়তো অডিয়েন্স শুনতে চাচ্ছে না, বুঝতে চাচ্ছে না, এমন কিছু আনওয়ান্টেড থিংস, তাহলে আমি যে লিখবে যে রাইটার তার জন্য এটা খুব কঠিন কাজ হয়ে থাকে। এবার হলো হাউ টু অর্গানাইজ এ নেগেটিভ মেসেজ। আচ্ছা, আমরা তো নেগেটিভ মেসেজ দিব, তখন এটাকে কীভাবে অর্গানাইজ ওয়েতে দিতে পারি সেটার জন্যই একটু আমাদের জেনে রাখতে হবে যে কীভাবে মানে কোন বেস্ট উপায়ে আমরা সেটা করতে পারি। আচ্ছা, আমরা যখন নেগেটিভ মেসেজটা ক্লায়েন্টসকে দিব, ব্যাড নিউজটা ক্লায়েন্টসকে দিব, তখন আমাদের মানে কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি? তাহলে দেখো, প্রথমেই হচ্ছে হোয়েন ইউ হ্যাভ এ রিজন দ্যাট দ্য অডিয়েন্স উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট, কিপ দ্য রিজন বিফোর দ্য রিফিউজাল। অর্থাৎ আমি হচ্ছে তা মানে অডিয়েন্স বা ক্লায়েন্টকে যেটা দিব সেটার জন্য তারা তো আসলে প্রস্তুত না, তাহলে তারা কী শুনতে চায় এটার ব্যাকগ্রাউন্ডে, তাহলে সেটার জন্য একটা রিজন তৈরি করতে হবে বা রিজন তো বলতে হবে। তাহলে এই গুড রিজন প্রিফার্স টু অডিয়েন্স টু অ্যাকসেপ্ট দ্য রিফিউজাল, মানে এই বক্তব্যের প্রেক্ষিতে আমার একটা গুড রিজন দাঁড় করাতে হবে, বা গুড রিজন তো অবশ্যই থাকবে, সেটা এখানে প্রিপেয়ার করে অডিয়েন্সদের উদ্দেশ্যে দিতে হবে। তারপর হচ্ছে কিপ দ্য নেগেটিভ ইনফরমেশন আর রিফিউজাল জাস্ট ওয়ান্স ক্লিয়ারলি। এবং তুমি কিন্তু এখানে এসে একদম খারাপ নিউজটা বা মানে যেটাকে বলি আমরা নেগেটিভ নিউজটা, ইনফরমেশনটা একদম এক্স্যাক্টলি দেবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড অল্টারনেটিভ অর কম্প্রোমাইজ ইফ অন ইজ অ্যাভেলেবেল, এবং সাথে সাথে এটাও বলে দিবে যে এটার তো হচ্ছে না, তাহলে এটার এই ভালো দিকটা আছে, তাহলে সেটাও আমাদের কিন্তু সেখানে বলে দিতে হবে। আর এন্ড উইথ এ পজিটিভ ফরওয়ার্ড লাইকিং ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট, এবং শেষ করবো আমরা কিন্তু পজিটিভ নিউজ দিয়ে। তাহলে নেগেটিভটা হচ্ছে মাঝখানে একদম কনক্রিট অবস্থায় বসাবে, এবং প্রথম শুরুটা এবং শেষটা কিন্তু আমাকে ভালোভাবেই পজিটিভলি নিতে হবে, নয়তো কিন্তু অডিয়েন্স হতাশ হয়ে যাবে। এরপর হলো নেগেটিভ মেসেজ টু সুপারিয়ার্স। আচ্ছা, আমরা তো শুধুমাত্র আমাদের ক্লায়েন্টস বা কাস্টমারদেরকে নেগেটিভ নিউজ দেই না, আমরা কাজ করি অনেক সময় সুপারিয়ারদের সাথে, অর্থাৎ আমাদের বসদের সাথে, তো তাদেরকেও তো অনেক সময় আমাদের কী করতে হয়, নেগেটিভ নিউজ দিতে হয়। কিন্তু তারা কি ব্যাপারটাকে কতটা ইজিভাবে দেয়া যায়, আসলে মোটেই সেটা দেয়া যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু প্রস্তুতি থাকতে হয় যে হচ্ছে আমি নেগেটিভ নিউজটা আমার সুপারিয়ারকে কীভাবে দেব, কারণ সুপারিয়ার কিন্তু কিছু জিনিস এক্সপেক্ট করে যে আমি মাইনর প্রবলেমগুলো নিজে নিজেই হ্যান্ডেল করে ফেলবো। তাহলে সেখানে বিগ প্রবলেমগুলো মানে যখন কোনো প্রবলেম তার কাছে নিয়ে যাওয়া হবে, তখন সেটার পিছনে তাকে যথেষ্ট রিজন দিয়ে দেখাতে হবে। তাহলে কী কী করতে হবে, সেখানে প্রথমেই হচ্ছে ডিসক্রাইব করতে হবে প্রবলেম, টেল হোয়াটস রং ক্লিয়ারলি অ্যান্ড আনইমোশনালি, এবং এখানে ইমোশন আনা যাবে না। তাহলে সুপারিয়ারকে কোনো কিছু বলতে হলে প্রথমেই আমি বলবো আমার রংটা কোথায়, এবং ক্লিয়ারলি এবং সেটা আনইমোশনালি বলতে হবে। টেল হাউ ইট হ্যাপেন, এবং এটাও বলতে হবে যে এক্ষেত্রে আমাকে প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড, আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে প্রোভাইড করবো, এবং হোয়াট আন্ডারলাইং ফ্যাক্টর্স লিড টু দ্য স্পেসিফিক প্রবলেম, এবং কী অ্যাকচুয়ালি এই স্পেসিফিক প্রবলেমের জন্য দায়ী সেটা কিন্তু আমাকে ব্যাখ্যা করতে হবে।
describe the options for fixing it. Ekhetre hote pare je if one option is clearly best you may need to discuss only one. And ekhetre kintu amra hocche ei option gulo keo kintu dekhte pari. Recommend a solution and ask for action. To ekhetre eshe amra ekta ask for approval so that you can make the necessary change to fix the problem. তো এই ক্ষেত্রে কিছু রিকমেন্ডেশন থাকতে পারে সলিউশনের জন্য তোমার পক্ষ থেকেও থাকতে পারে তাহলে আমি আমার সুপারিয়রের সাথে এইভাবে ডিল করতে পারি এরপর হচ্ছে নেগেটিভ প্যাসেজ টু পিয়ার্স এন্ড সাবঅর্ডিনেটস আমরা আসলে যে লেভেলে কাজ করি যে যে লেভেলে কাজ করি সেই লেভেলের তো কিছু গ্রুপ থাকে যেটাকে আমরা ওই যে হরিজন্টাল স্টাইলে বলি তো সেই পিয়ারদেরকে কিংবা আমার সাবঅর্ডিনেটদেরকে আমি কিভাবে নেগেটিভ মেসেজটাকে থ্রু করতে পারি তাই এই ক্ষেত্রেও আমরা এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিসক্রাইব দ্য প্রবলেম এই ক্ষেত্রেও আমরা এইভাবে র মানে কি রং হয়েছে আমাদের সাথে সেটা সুস্পষ্টভাবে আনইমোশনালি বলবো প্রেজেন্ট অ্যান্ড অল্টারনেটিভ অর কম্প্রোমাইজ ইফ অন ইজ অ্যাভেলেবেল এবং সেটাও বলবো যে আমাদের আসলে অল্টারনেটিভ হাতে আছে কি না আর ইফ পসিবল আস্ক ফর ইনপুট আর অ্যাকশন এবং যদি সম্ভব হয় তাহলে পিপল মানে আমরা সেখানে কিছু অ্যাকশন নিতে পারি এবং অনেক সময় ওয়ার্কার্স হেল্প করে ডিসিশন নেওয়ার জন্য তো তাদের কোনো আমরা পরামর্শ নিতে পারি যে ইম্পসিবল আস্ক ফর ইনপুট অ্যাকশন তো সেক্ষেত্রে আমাদের সাবঅর্ডিনেটরাও কিন্তু অনেক সময় ভালো পরামর্শ দিয়ে আমাদের সুপারিয়ার লেভেলকে শক্তিশালী করতে পারে তাহলে এভাবে একটা অর্গানাইজ করা যায় নেগেটিভ মেসেজকে একটা নেগেটিভ মেসেজকেও আমরা কনস্ট্রাকটিভ ভালোভাবে হ্যান্ডেল করলে সেটা থেকেও আমরা ভালো কিছু পেতে পারি আচ্ছা এরপর হচ্ছে আমার প্রসেস অফ রাইটিং ইফেক্টিভ ব্যাড নিউজ লেটার তো আমরা তো ইফেক্টিভ ব্যাড নিউজ লেটার লিখতে হবে লেখা যদি লাগে তাহলে সেখানে কি কি আমরা ব্যাপারগুলোকে আনতে পারি তাহলে প্রথমেই হচ্ছে ডিফাইন্ড পারপাস তো আমাকে প্রথমেই হচ্ছে ইউ মে নিড টু কমিউনিকেট এ নেগেটিভ ডিসিশন বাট কনসিডার ইউর রিডার তুমি অবশ্যই তুমি তোমার নেগেটিভ পারপাসটা তো লিখবে উদ্দেশ্য সংজ্ঞায়িত করবে তবে অবশ্যই তুমি তোমার রিডারকে কিন্তু মাথায় রাখবে আসলে ডু ইউ ওয়ান্ট দেম টু ফিল রিজেক্টেড অর রিঅ্যাসিওর্ড মানে তুমি কি একদম তাদের রিজেক্ট করতে চাচ্ছ অথবা কি তুমি তাদেরকে পুনঃনিশ্চয়তা দিতে চাচ্ছ এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হতে হবে ইভেন দো দে ডিডন্ট গেট দ্য আনসার দে ওয়ান্টেড আর ইউ ট্রিটিং দেম উইথ রেসপেক্ট এটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি তাদেরকে রেসপেক্টের সাথে মানে রেসপেক্টের সাথে মেসেজটা দিয়েছো কি না তো অনেক সময় চাকরি হ্যাক মানে যখন আমাদের স্যাক করা হয় অনেক সময় হচ্ছে কিন্তু তাদেরকে ওয়ার্নিং লেটার দেওয়া হয় তো সেইখানে ওয়ার্নিং লেটারে কিন্তু তার পরবর্তীতে যাতে সে ভালো করে এই ব্যাপারটি থেকে থাকে তো আমার এখানে ডিফাইন্ড পারপাসটা ভালোভাবে নিয়ে নিতে হবে এরপর ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড টোন রাইটস তো এখানে সঠিক শব্দ ও ভাষার ব্যবহার যেটা বলছি আর হচ্ছে ডিসাইড অন স্ট্রাকচার আচ্ছা এখানে কাঠামো সিদ্ধান্ত আসলে প্রথমেই হচ্ছে কি তাকে শেক হ্যান্ডস করো উইথ দ্য রিডার্স মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ আর সে মানে হোয়াই ইউ আর রাইটিং তাহলে এটা প্রথমেই তুমি করে ফেলবে তারপর গিভ দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান অ্যাবাউট দ্য ইস্যু মানে তুমি যেই ইস্যু নিয়ে কথা বলছো সেটার একটা ব্যাকগ্রাউন্ড দেবে ইনক্লুড এনি পজিটিভ ইনফরমেশান অ্যাবাউট দ্য রিডার্স দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন আর সো অন এবং আরও তুমি করতে পারো কমিউনিকেট দ্য ব্যাড নিউজ মানে এবং রিঅ্যাসিওর দ্য রিডার এবং রিডারকে তুমি পুনঃনিশ্চয়তাও দিতে পারো যে এরকম হলে হয়তো বা এই পরেরটা ভালো হতে পারে এরকম কিছু হতে পারে তাহলে আমরা এখানে প্রথমে ডিফাইন্ড মানে পারপাসটাকে ডিফাইন করবো তারপর ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড টোন রাইটস এবং শেষ পর্যন্ত ডিসাইড অন স্ট্রাকচার একটা কাঠামো দাঁড় করিয়ে আমি ইফেক্টিভ ব্যাড নিউজ লেটারটা লিখতে পারি আচ্ছা এই পর্যন্ত আমরা ব্যাড নিউজ সম্পর্কে জানলাম মানে নেগেটিভ মেসেজ সম্পর্কে জানলাম এখন আমরা বলেছিলাম যে আরও একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো আরেক টপিক্স নিয়ে সেটা হচ্ছে পারসুয়েসিভ লেটার আচ্ছা এটা কি এটা হচ্ছে প্ররোচনামূলক আচ্ছা তুমি কাউকে মানে প্ররোচিত করতে চাও তোমার কথা দিয়ে নয়তো তোমার পোশাক দিয়ে নয়তো তুমি কোনো তোমার ম্যানার দিয়ে তাহলে এই রকমের ব্যবসায়ের ক্ষেত্রেও হয় আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হয় তারা প্ররোচিত করতে চায় এবং এটা এটার প্রথমে যে লেটার এটার যে মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে লেটার্স রিটেন টু পারসুয়েড দ্য রিডার্স টু অ্যাকসেপ্টিং দ্য রিডার্স ইস্যু ইন্টারেস্ট অর পার্সপেক্টিভস অর্থাৎ আমার এটার উদ্দেশ্যই থাকে যে আমার রিডার আমি যেটা ব্যাপারে তার মতামত আমার দিকেই নিয়ে আসা আমার যেইটাই বলি না কেন সেটার ব্যাপারে আমার আমার দিকেই তার মতামতটা নিয়ে আসা আচ্ছা এক্ষেত্রে
আমাদের পার্সুয়েসিভ লেটারের ক্ষেত্রে একটা বড় এক্সাম্পল তোমাদের হতে পারে, ধরো কোনো একটা রেস্টুরেন্ট তোমার পাড়ার রেস্টুরেন্ট হচ্ছে, সে কিন্তু তোমাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করে, সেটা হোক মাঝে মাঝে কিন্তু সেটা লিফলেট আকারে তোমাদের কাছে চলে যায়, তো সেইখানে এমনভাবে লেখা হয় তো তুমি বাধ্য হচ্ছে ওই রেস্টুরেন্টে হয়তো বা একবার গিয়েও হলেও খেতে, তাহলে এটাই হচ্ছে একটা ব্যবসায়িক পলিসি যে সে পার্সু করতে পারছে তোমাকে। আচ্ছা এখন দেখি অবজেক্টিভস অথবা পারপাস অফ পার্সুয়েসিভ লেটার, এটার কী কী উদ্দেশ্য থাকে? যেটা বলছিলাম সেল প্রোডাক্ট, দেখো প্রথমেই উদ্দেশ্য থাকে কিন্তু আসলে বিক্রয় বৃদ্ধি, কারণ আমাদের সব জায়গায় যেহেতু তো হচ্ছে মুনাফা, যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফার কথা তো অবশ্যই মাথায় থাকে, তাহলে মুনাফা বৃদ্ধি করার জন্য তো আমাকে অবশ্যই বিক্রয় বাড়াতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো হোক এবং ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু হচ্ছে এই যে পার্সুয়েসিভ মানে এমনভাবে লেখা হয় মানে করা হয় যাতে আমরা হচ্ছে সেটার দিকে আকৃষ্ট হই, তাহলে সেটার প্রধান উদ্দেশ্যই থাকে পণ্য বিক্রয়। তারপর হচ্ছে অ্যাডভোকেট পজিশন অর্থাৎ একটি অবস্থানকে সমর্থন, এক্ষেত্রেও আমরা কীভাবে লিখতে পারি, দেখো তুমি একটা সেলিং আইডিয়া অথবা হয়তো বা লঞ্চ করছো যেটাকে অন্যরা হচ্ছে এটাকে নিচ্ছে না, তাহলে তুমি তোমার অবস্থানকে সমর্থন করার জন্য অনেক সময় কিন্তু এইসব ব্যাপারগুলো আমরা সাধারণত পলিটিক্যাল ক্ষেত্রে দেখে থাকি, পলিটিক্যাল কোনো নিউজ আসলে সেটার বিপক্ষে তারা তাদের পজিশনকে তাদের অবস্থানকে তারা সমর্থন করে, তাহলে আমার বিরুদ্ধে যদি কোনো কথা হয়েও থাকে সেটার মানে আমি এই ব্যাপারটাই কী ধরনের অবস্থানে আছি সেই ব্যাপারটা নিজেই ব্যাখ্যা করতে পারবো, মানে আমার অবস্থানকে আমি সমর্থন করতে পারবো, তাহলে এটাই হচ্ছে অ্যাডভোকেটের পজিশন। তারপর হচ্ছে ইনসাইট অ্যাকশন, মানে এটা হচ্ছে কর্মে উদ্যোগ, তো এক্ষেত্রে তুমি দেখবা যে হচ্ছে কর্মে উদ্যোগ করার জন্য সামটাইমস দ্য পারপাস অফ পার্সুসিভ রাইটিং ইজ মোটিভেশনাল, এটা মাঝে মাঝেই হচ্ছে আমাদেরকে কর্মে মানে এমনভাবে মোটিভেট করার চেষ্টা করা হয় যাতে আমরা কর্মে মানে পার্টিকুলার কোনো কাজে ইনভলভ হওয়ার মানে বেশি ইনভলভ হই। আর পলিটিক্যাল স্পিচ অফেন আর ফ্যাশনড উইথ দ্য ইন্টেন্ট টু এনকারেজ সিটিজেন টু অল্টার দেয়ার বিহেভিয়ার, মানে পলিটিক্যাল পার্সনরাও কিন্তু এই যে তাদের পার্সুয়েসিভ লেটার বা পার্সুয়েসিভ মেসেজ দিয়ে থাকে তাদের সিটিজেনদের উদ্দেশ্যে। এরপর হলো অ্যাডভার্টাইজ ইউর সেলফ অ্যান্ড ডিসক্রেডিট আদার্স, অর্থাৎ নিজেকে উপস্থাপন এবং অন্যায়ের মানে অন্যায়ের অখ্যাতি বা যাই হোক, অন দ্য ওয়ে অফ এ রাইটার টু এ ব্লস্টার এ পার্সুয়েসিভ আর্গুমেন্ট ইজ টু সেল হিজ ওন ভার্সুস অর ডিসক্রেডিট হিজ অ্যাডভার্সারিস, অর্থাৎ তুমি তোমার নিজেকে আসলে উপস্থাপন করতে হবে বারবার। ইন এ ওয়ে দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ফর্ম অফ পার্সুয়েশন সিন্স এভরি সাকসেসফুল আর্গুমেন্ট রিস্ট অন দ্য বেসিক রিলায়েবিলিটি অফ দ্য পার্সন হু ফরওয়ার্ডস ইট, আসলে ব্যাপারটা এখানে এরকমই যে তুমি তোমাকে মানে ভালোভাবে উপস্থাপন করো, সে তোমার পণ্যের জন্য হোক সেবার জন্য হোক, এবং অন্য হচ্ছে তোমার যদি কোনো ডিসক্রেডিট সেটা নিজেদের ঘাড়ে না নিয়ে অন্যের বা অন্য কোনো পারপাসে হয়েছে এই রকম একটা ব্যবস্থা, অন্য কোনো পারপাসে হয়েছে সেই ব্যাপারগুলোকে তুমি ওইভাবে হ্যান্ডেল করতে হবে, এইভাবে হ্যান্ডেল করতে হবে, এটা না করলে কিন্তু তুমি পার্সুয়েসিভ মেসেজটা আসলে প্রপার হচ্ছে না। আচ্ছা অ্যাডভার্টাইজ ইউর সেলফ অ্যান্ড ডিসক্রেডিট আদার্স, অর্থাৎ তুমি তোমার নিজেকে উপস্থাপন করো এবং ডিসক্রেডিট থাকলে সেটাকে তুমি কীভাবে ম্যানেজ করবে সেই ব্যাপারগুলো এর মধ্যে থেকে থাকে। আচ্ছা এরপর হচ্ছে ক্রিটিক্যাল এলিমেন্টস অফ এ গুড কমিউনিকেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আসলে গুড কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী মানে একটা মানে কী কী একটা গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইথস প্যাথোস অ্যান্ড লোগোস। আচ্ছা এটা কি? এটা হচ্ছে আমাদের গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল ছিলেন যিনি তিনটা জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন, যে আমরা যদি পার্সুয়েসিভ বা গুড কমিউনিকেশন করতে চাই বা পাবলিক স্পিকার হতে চাই তাহলে তিনটা জিনিসের উপর আমাদের গুরুত্ব দিতে হবে, একটা হচ্ছে লোগোস, আরেকটা হচ্ছে ইথোস, আরেকটা হচ্ছে প্যাথোস। আচ্ছা এখন আমরা ইথোসটা কি? ইথোস হচ্ছে আত্মিক বৈশিষ্ট্য। আত্মিক বৈশিষ্ট্যটা কি? প্রত্যেকটা মানুষের মানে কিছু কিন্তু নিজের বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি কিছু বৈশিষ্ট্য ধারণ করে থাকে, তো সেই বৈশিষ্ট্য দিয়ে যখন অন্যকে প্ররোচিত করতে পারে তখন সেটাকে কিন্তু ইথোস বলা হয় এবং সেটা তার আত্মিক বৈশিষ্ট্য। ইথোস আসলে গ্রিক মানে গ্রিক শব্দ ক্যারেক্টার এক্ষেত্রে ব্যবহৃত হয়, ইউজেস দ্য স্পিকার অর রাইটার্স ক্রেডিবিলিটি টু অ্যাপিল টু দ্য অডিয়েন্স, এখানে কিন্তু তুমি যা বলবে অডিয়েন্স সেটা বিশ্বাস করবে, তার মানে তুমি যেটা বলবে সেটার উপর তোমার কনফিডেন্স থাকতে হবে এবং ক্রেডিবিলিটি থাকতে হবে।
আচ্ছা, তাহলে কনভিন্স অ্যান অডিয়েন্স অফ দ্য অথার্স পার্সোনাল ক্যারেক্টার, এটাই হচ্ছে ইথোসের মেইন কথা। এরপর হচ্ছে প্যাথোস। প্যাথোসও এটা ওটা গ্রিক লেটার, মানে গ্রিক ই সাফারিংস, যেখানে সাফারিংস রিফার্স টু অ্যান অ্যাপিল বেসড অ্যান ইমোশন অর ফিলিং রাদার দ্যান লজিক। প্যাথোস ব্যাপারটাই হচ্ছে একটু ইমোশন, যেখানে হচ্ছে তুমি তোমার লজিকের চেয়ে ইমোশন দ্বারা বেশি, মানে ইমোশন দ্বারা বেশি উদ্দীপ্ত করার চেষ্টা করো। আচ্ছা, তাহলে সেটার হচ্ছে কি, ইমোশনাল ইনফ্লুয়েন্স অফ দ্য স্পিকার অন দ্য অডিয়েন্স, অর্থাৎ স্পিকার এমনভাবে ইমোশন করবে অডিয়েন্সদেরকে, মানে এইভাবে সে প্ররোচিত করবে ইমোশন দ্বারা। আচ্ছা, সেখানে সে লজিক, অনেক সময় সেখানে লজিকটা বাইরে থাকে, লজিকটা সেখানে আসতে পারে না। আচ্ছা, এরপরে হচ্ছে লোগোস। আচ্ছা, এটা হচ্ছে যুক্তি বিষয়ক, সেক্ষেত্রে এই লোগোস গ্রিক গ্রিক ফর ওয়ার্ড রিফার্স টু পার্সুয়েশন বাই লজিক, অর্থাৎ আমরা আসলে এই গ্রিক ওয়ার্ড থেকেই তো বিভিন্ন ওয়ার্ড নেয়া, তো এই যেহেতু গ্রিক ফিলোসোফার, ওনার কথা অনুযায়ী আমরা এগুলো বলছি। তাহলে এখানে এই লজিকে একটু আগে যেরকম ইথোস ছিল, মানে ব্যাপারটা হৃদয়, মানে হৃদয় দিয়ে সে কাজ করতো, আর এখানে হচ্ছে লজিক দিয়ে, অর্থাৎ আমাদের ব্রেন দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এখানে সকল রকমের যুক্তি কাজ, অর্থাৎ যুক্তি দিয়ে পাবলিককে বোঝাতে হবে যে ব্যাপারটা মানে সত্যি তার জন্য উপকারী। তাহলে কনভিন্স অ্যান অডিয়েন্স বাই ইউজ অফ লজিক অর রিজনস, অর্থাৎ তুমি তোমার যথেষ্ট যুক্তি, সেখানে বৈজ্ঞানিক যুক্তি, যে যুক্তি যেখানে দরকার, যুক্তি দিয়ে বোঝাতে হবে আমার অডিয়েন্সকে, অথবা আমার ক্লায়েন্টকে, অথবা যেই হোক না কেন আমার অপোজিশনে, তাকে বোঝাতে হবে যুক্তি দিয়ে। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, যে আসলে আমার যেটা হচ্ছে আমার নির্দিষ্ট মতে আনায়ন বা পার্সুয়েশনের ক্ষেত্রে বা পার্সুয়েসিভ মেসেজের ক্ষেত্রে, আমার তিনটা জিনিস আমি যদি খেয়াল রাখি, একটা হচ্ছে ইথোস, আরেকটা হচ্ছে প্যাথোস, আর একটা হচ্ছে লোগোস। হয় আমি আমার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, ইথোস দিয়ে আমি অডিয়েন্সকে হচ্ছে পার্সু করতে পারবো, আরটা হচ্ছে প্যাথোস, মানে আমি আমার মানে আবেগ দিয়ে আমি অডিয়েন্সকে ধরে রাখতে পারবো, আরেকটা হচ্ছে যুক্তি দিয়ে, লোগোস দিয়ে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসটি ছিল এই নিয়ে, যে হচ্ছে আমরা আসলে নেগেটিভ নিউজ, পজিটিভ নিউজ, আবার হলো পার্সুয়েসিভ নিউজ বা ম্যাসেজ বা এবং এটার সম্পর্কে লেটারগুলো যেরকম হয়, এগুলো নিয়ে আসলে আলোচনা করলাম। আশা করছি তোমরা একটা এই চ্যাপ্টারটি সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেয়েছো, একদম কিছু না পারলেও তোমরা ব্যাপারগুলোকে বুঝতে পেরেছো, যে আসলে এই চ্যাপ্টারের মধ্যে এই এই জিনিস রয়েছে, না পড়লেও তোমাদের ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা থাকলো। তো আজকের ক্লাস এখানেই, ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।